হয়েছে বিষণ্ণ। শত অত্যাচার নীরবে সয়েও মুখ খোলেনি কেউ। আবরার হত্যাকাণ্ড সেই বিষণ্ণতায় ক্ষোভের আগুন জ্বালিয়েছে। সবশেষ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বুয়েট প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন প্রয়োজন হলে তারা আবারও মাঠে নামবেন, কিন্তু রাজনীতির নামে নিপীড়ন নির্যাতন আর সইবে না। এই যে আজকে আবরার মারা গেলেন, হ্যাঁ আজকে আন্দোলনটা কারা করতেছে? কোন রাজনৈতিক দল কি করতেছে? ছাত্রদল, ছাত্রলীগ কেউ করতেছে না, সাধারণ শিক্ষার্থীরা করতেছে। বর্তমানে ছাত্র রাজনীতির যে অবস্থা সেখানে কিন্তু কোনো সুষ্ঠু নেতৃত্ব চর্চা হচ্ছে না। এখানে যে জিনিসটা হচ্ছে যে হলোকে ক্ষমতার একটা অপব্যবহারে শিক্ষা তারা পাচ্ছে। বুয়েটের ঘটনায় সহমর্মী হলেও ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক অর্থে নিতে পারছে না ঢাবির শিক্ষার্থীরা। তবে শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাস আর অপরাজনীতির ক্ষেত্র হোক সেটা চান না কেউ। অপরাজনীতি যদি বন্ধ হয় খুবই ভালো, তবে ছাত্র রাজনীতি আমার মনে হয় কিছুটা দরকার আছে। রাজনীতি বিমুখ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ধর্মীয় বা বিভিন্ন যে উগ্রবাদী সংগঠনগুলো আছে তাদের একটা মানে তৎপরতা গোপনে এটা সৃষ্টি হতে পারে। ছাত্রলীগ কর্মীদের নৃশংসতার দায়ে বুয়েটকে বিরাজনীতিকরণের এই পদক্ষেপের বিরোধিতা করছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে বুয়েটকে একটা অবরুদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে বলে মনে করি। সে কারণেই আমরা এই ছাত্র রাজনীতির বিরোধিতা করছি, নিষিদ্ধের বিরোধিতা করছি। তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনা সুদৃঢ় করা আর দেশের স্বার্থে ছাত্র রাজনীতিকে জরুরি বলছেন ডাকসুর ভিপি। আজকে যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু হয় তাহলে আর এই ধরনের অপরাজনীতির চর্চা থাকবে না এবং কেউ রাজনীতি বন্ধের দাবিও তুলবে না। ছাত্রলীগ সভাপতি বলছেন ছাত্র রাজনীতি বন্ধের মধ্য দিয়ে কোনো সংকটের সমাধান সম্ভব নয়। এই ছাত্র রাজনীতি বন্ধের কারণে বরঞ্চ স্বাধীনতা বিরোধী যে শক্তিটা তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। এবং আরেকটা বিষয় হচ্ছে সমস্যা থাকতে পারে, সেই সমস্যা সমাধানের পথ কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। আর একটা বিষয় দেখেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি না থাকে আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয়ে যে সৌরতান্ত্রিক যে প্রক্রিয়া কিন্তু তারা চলে যাবে। চলমান ছাত্র রাজনীতির চালচিত্র পর্যালোচনা করে বুয়েটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাবির সাবেক উপাচার্য আমশো আরিফিন সিদ্দিক। এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যাকাণ্ডের পরে যে পরিস্থিতি আমরা দেখছি তাতে এটাকে যেহেতু রাজনীতি বলা যায় না, অপরাজনীতি, অতএব এটা নিষিদ্ধ করাটাই যুক্তিযুক্ত। এই রাজনীতি আমরা চাই না, এই রাজনীতি অভিভাবকরা চান না, এই রাজনীতি দেশবাসী চান না। তবে সার্বিকভাবে বিরাজনীতিকরণের বিরোধিতা ছিল।